সুধী দর্শক সাদর আমন্ত্রণ আজকে আমাদের ডক্টর স্টেশন অনুষ্ঠানে এটিএন বাংলার পক্ষ থেকে আজকে আমরা আবারও আলোচনা করব শিশু স্বাস্থ্য বিষয় নিয়ে শিশুদা আমাদের দেশের ভবিষ্যৎ আজকে শিশু আগামী দিনের নাগরিক একটা শিশু যখন তার মেধা এবং শরীরে বিকশিত হবে তখনই একটা জাতি এগিয়ে যাবে কাজেই শিশুদের স্বাস্থ্য নিয়ে আমাদের অনেক কিছুই জানার আছে আমাদের স্বল্প পরিসর সময়ে আমরা যতটুকু পারি আপনাদেরকে সচেতন করার জন্য কিছু মূল্যবান তথ্য দেওয়ার চেষ্টা করি আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন দুজন স্বনামধন্য শিশু শিশু চিকিৎসক আমি প্রথমে পরিচয় করিয়ে দেই প্রফেসর ডক্টর দিদারুল আলম তিনি আছেন অধ্যাপক এবং হেড অফ দ্য পেডিয়াট্রিক আইসিউ চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ চট্টগ্রাম এবং তিনি সিনিয়র কনসালটেন্ট এভার কেয়ার হাসপাতালেও একইভাবে কনসালটেন্সি করেন শিশু স্বাস্থ্য বিভাগ নিয়ে সাথে আছেন প্রফেসর চৌধুরী চিরঞ্জীব বড়ুয়া তিনি প্রাক্তন বিভাগীয় প্রধান নবজাতক শিশু স্বাস্থ্য বিভাগ চট্টগ্রাম মেডিকেল কলেজ এবং হাসপাতাল একই সাথে তিনি মহাসচিব বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশন সেটা শিশু চিকিৎসক সমিতি নামে পরিচিত এবং সঞ্চালনায় যথারীতি আমি ডক্টর সাগরিকা শারমিন আছি সহযোগী অধ্যাপক হিসেবে সার্জারি বিভাগ মেরিন সিটি মেডিকেল কলেজ এবং হাসপাতাল আসুন দর্শক কথার না বাড়ি আমরা সরাসরি মূল অনুষ্ঠানে চলে যাই প্রথমে আমি আমাদের প্রফেসর ডক্টর দিদারুল আলম স্যারের কাছে প্রশ্ন রাখব যে আমাদের যে জন্মের পরে শিশুদের খাদ্য এখন শিশুদের খাদ্য সাধারণত আমরা যেটা বিশেষ করে আমরা ডাক্তাররা সবসময় বলে থাকি এক্সক্লুসিভ ব্রেস ফিডিং শুধুমাত্র মায়ের স্তন দুগ্ধ পান যেটা এক্সক্লুসিভ ব্রেস ফিডিং সেটা সম্পর্কে আপনি যদি আমাদের সাধারণ দর্শকদের কিছু সহজ কথা কিছু বলেন ধন্যবাদ ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমাদের সাথে আজকে এই বাংলা এবং আমাদের অনুষ্ঠান যারা আমাদের সাথে সহযোগী রয়েছেন দর্শকরা সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি তো আমরা জন্মের পরে আসলে আমাদের বাচ্চাদেরকে আমরা যে দুধটা খেতে বলি আমরা মায়ের দুধ বলি তো তার সাথে একটা কথা বলি আমরা যে শুধুমাত্র মায়ের দুধ মানে এক্সক্লুসিভ ফিডিং এটার জিনিসটা কী তো আমরা যখন বলি একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে এক ঘন্টার ভিতরে কিন্তু আমরা পুরোপুরি দুধটা দিতে শুরু করতে হয় যেটা আমরা বলি গোল্ডেন ওয়ান আওয়ার এক ঘন্টার ভিতরে আমরা দুধটা শুরু করি এবং দুধটা শুরু করার পরে আমরা যেটা মায়ের দুধটা দিই সেটা শুধুমাত্র মায়ের দুধ তার মানে সেখানে কোনো আমরা পানি অথবা পানি যদিও কোনো খাবার আর দিব না বাচ্চাদেরকে এবং সেই শুধুমাত্র মায়ের দুধটা যেটাকে আমরা বলি এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং ব্রেস্ট নট আদার থিংস সেটা আমরা পুরোপুরি ছয় মাস পর্যন্ত আমরা দিব সেখানে আমরা কোনো ধরনের পানি কোনো ধরনের অথবা মিষ্টি জাতীয় কোনো খাবার আমরা কোনো সময় দিব না শুধুমাত্র বকুর দুধটাই দিব এবং যেই যে শুধুমাত্র বকুর দুধটা দেওয়াটাই কি আমরা বলি এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং আরেকটি প্রশ্ন যে এই যে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং হ্যাঁ এটা অনেক সময় আমাদের দেখা যায় যে শিশুর মায়েরা যখন বাচ্চাকে বুকের দুধ খাওয়াচ্ছেন যেটা আমরা এনকারেজ করি সব সময় তো দেখা যায় যে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং বা শুধুমাত্র বুকের দুধ খাওয়ালে একটু হয়তো মায়েরা এসে কমপ্লেন করেন যে আমার বাচ্চার ওজন কমে যাচ্ছে ওজন কমে যাচ্ছে আমাদের কাছেও আসেন যদিও আমরা শিশু স্বাস্থ্য নিয়ে মানে ওই ধরনের পেশেন্ট আমরা দেখি না তারপর আমাদের কাছে যে মহিলারা আসে তাদের এ ধরনের একটা কমপ্লেন থাকে যে বাচ্চার ওজন কমে যাচ্ছে সেক্ষেত্রে তারা আমাদের কাছেও অনেক সময় এসে খুঁজতে থাকেন যে একটা কমপ্লিমেন্টারি বা সাপ্লিমেন্টারি কোনো ফুড তারা দিবেন কি না এই ছয় মাসের মধ্যে এ ব্যাপারে আপনি মতামত আসলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার কারণ এই জায়গাটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যখন অ্যাকচুয়ালি আমরা যখন প্রথম মায়ের দুধটা দেওয়া হয় সেখানে হয় কি যেটা আমরা বলি শাল দুধ শাল দুধ সেটা হচ্ছে কোলেস্ট্রাম বলে এই শাল দুধটা প্রথমে অতি অল্প সম অতি অল্প পরিমাণে আসে কিন্তু একটা জিনিস কি জানেন যে পরিমাণ অল্প কিন্তু এটার গুণাগুণ হচ্ছে সর্বোচ্চ এবং এই অল্প পরিমাণ দুধটা তার জন্য যথেষ্ট কিন্তু এই সময়টা হচ্ছে কি দুধটা কম আসে আর জন্মের পর একটা নবজাতক বাচ্চা কিন্তু ওজনটা কমে যায় এবং এই ওজন কমে যাওয়াটা হচ্ছে খুব নর্মাল একটা ব্যাপার কারণ বাচ্চা বাচ্চা যখন জন্ম নিয়ে আসে তখন শরীরে অতিরিক্ত পানি থাকে এই পানিটা স্বাভাবিকভাবেই মায়ের গরম থেকে একজাক্টলি সেটাই এবং সেটা কমে যাওয়াটা স্বাভাবিক এবং আমাদের হিসেবে সেটা হচ্ছে জন্মের যে ওজনটা নিয়ে আসে তার টেন পারসেন্ট ওজনটা কিন্তু কমে যাবে কিন্তু এই অবস্থায় যখন দুধও কম পাচ্ছে কারণ পাচ্ছে মানে দিচ্ছে আমরা শাল দুধ কম এদিক ওজনও কমে যাচ্ছে মায়ের একটা বদ্ধমূল ধারণা আর হ্যাঁ আমার বাচ্চা তো ওজন কমে যাচ্ছে এই দুধে হচ্ছে না সুতরাং এ অবস্থা আমাকে কটার দুধ দিতে হবে এই জায়গায় আমরা সব মায়েদেরকে আমরা অনুরোধ করব আসলে এই জিনিসটা সত্যি না ওজন কমে যাওয়াটাই স্বাভাবিক আপনার শাল দুধটাই যথেষ্ট এবং দেখবেন ঠিক দুই থেকে তিন সপ্তাহ গিয়ে আপনার সেই যে বাচ্চার ওজনটা কমে গেছে সেটাই কিন্তু আবার নর্মাল হয়ে যাবে এবং দুই সপ্তাহ পর কিন্তু আপনি যদি একটু কষ্ট করেন সেই ওজনটা আবার বৃদ্ধি পাবে এবং এই যে আপনি যে কষ্ট করছেন দুই দুইটা সপ্তাহ অবস্থা সারা জীবনের সুখের জন্য কিন্তু আপনার বাচ্চার জন্য আপনার এই কষ্টটা করে যেতে হবে এবং এই অবস্থায় কোনোভাবেই আপনি কোটার দোটা দিবেন না এটা হচ্ছে আমাদের আপনাদের প্রতি আমাদের একটা আবেদন এটা আমাদের একটা ভুল ধারণা স্যার যদি একটু বলেন যে শর্ট টার্ম এবং লং টার্ম মানে আমরা খুব তাড়াতাড়ি কি বেনিফিট পেতে পারি বা কিংবা মানে কিছু সময় পরে বা একটু ধৈর্য ধরে যে ছয় মাস ধরে শুধুমাত্র ব্রেস্ট ফিট খাওয়ানো হচ্ছে বাচ্চাকে এর সুফলগুলো কী কী আসলে সুফল বলতে আমি একটা জিনিস বুঝি যে মায়ের দুধ খাওয়ানোর বিপক্ষে একটা যুক্তিও কিন্তু কোনো নাই এটা হচ্ছে সবচেয়ে বড় সফলতা একটা যুক্তি আমি দেখাতে পারব না যেখানে মায়ের দুধের বিপক্ষে যায় এটা হচ্ছে প্রথম কথা তো শর্ট টার্ম যেটা বলি একটা হচ্ছে পরিপূর্ণ একটা খাবার তা আমি একটা পরিপূর্ণ খাবার সেফ খাবার যেটা আমি কেন খাওয়াব না যেটি দিয়ে আমার মায়ের যেন নেয় যার বাচ্চার বৃদ্ধির জন্য অত্যন্ত জরুরি যেখানে কোনো খাবার কোনো প্রয়োজনেই নাই সুতরাং এটাই যথেষ্ট এবং দেখেন যে রেডি যেখানে আমাদের যেখানে প্রোডাকশান সাইট সেখানে হচ্ছে মাইক্রুগল আমরা বাচ্চাকে দিচ্ছি এতে কিন্তু দেখেন যে ইনফেকশনের যে ভয়টা হয় আমাদের আমাদের কিন্তু হয় না এবং যে যেটা আমরা বলি ফার্স্ট ইমিউনাইজেশন যে ফার্স্ট ইমিউনিশন হচ্ছে রোগ প্রতিরোধের যেটা আমরা টিকা বলি অ্যাকচুয়ালি মায়ের যে দুধটাতে টিকা হিসেবে কাজ করে এবং আমাদের বাচ্চাদের যে লং টার্ম যে ওষুধগুলো বাংলাদেশের সবচেয়ে কম তিনটা জিনিস একটা হচ্ছে ম্যালনিউট্রিশন অর্থাৎ পুষ্টিজনিত সমস্যা ডায়রিয়া নিউমোনিয়া এই তিনটা ওষুধের সবচেয়ে বড় প্রতিরোধ কিন্তু আমাদের মায়ের দুধ ভবিষ্যতে যদি আমি বাচ্চাকে সুস্থ রাখতে চাই এই মায়ের দুধটাই কিন্তু আপনার ভবিষ্যতে ইভেন টিকা হিসেবে কাজ করে অর্থাৎ শারীরিক যে আপনার অসুখের বিরুদ্ধে যে আপনার ফাইট যেটা আমরা বলি সেটা করবে গিয়ে সেই মায়ের দুধটায় একটা জিনিস আমি সব মায়েদেরকে একটু বলবো দেখা যাচ্ছে যে যারা আর্টিফিশিয়াল মিল্ক কটার দুধ খাওয়াচ্ছে আর যারা এক্সক্লুসিভ বেস্ট ফিডিং দিচ্ছে তাদের ভিতরে সাংঘাতিক একটা পার্থক্য আছে যেটাকে আইকিউ বলে আমরা বুদ্ধিবৃত্তি দেখা যায় যারা এক্সক্লুসিভ বেস্ট ফিডিং করে তাদের কিন্তু আর পরবর্তী জীবনে দশ দশ পয়েন্ট আমরা বলি আইকিউ যেটা সংখ্যা হিসাব দশ পয়েন্ট বুদ্ধি কিন্তু আইকিউ বেশি থাকে কাদের তুলনায় ওই পটো দুধ খাওয়ার তুলনায় তো কোন মায় চায় না আপনার সন্তানটা সবচেয়ে বুদ্ধিমান হোক ও আমি আবার অনুরোধ করব মায়েদেরকে আপনার সন্তানকে সত্যি সত্যি যদি বুদ্ধিমান বানাতে চান আপনি কিন্তু সোজা আমাদের এক্সক্লুসিভ বেস্ট ফিডিংয়ে করবেন সুতরাং যদি লং টার্ম বলি এটা আমাদের বাচ্চার জন্য সবচেয়ে বড় একটা ভূমিকা পালন করতে পারে আমাদের আমরা আমাদের আরেকজন আলোচকের কাছে চলে যাই প্রফেসর চৌধুরী চিরঞ্জীব বড়ুয়া আপনি স্যার আপনি যদি একটু বলেন যে নবজাতক কি এবং বন্দরনগরী চট্টগ্রামে স্বাস্থ্য সেবার প্রতিকৃত ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড দীর্ঘ তেত্রিশ বছরেরও অধিক সময় ধরে সকল শ্রেণী পেশার মানুষকে আস্থা ও বিশ্বস্ততার সাথে নিরলসভাবে উন্নত মানের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে এই প্রতিষ্ঠান চট্টগ্রামের প্রাণকেন্দ্র কেন্দ্র মোড়ের মোড়ের আর নিজাম রোডে অবস্থান করছে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল পূর্ণাঙ্গ স্বাস্থ্য সেবা নিশ্চিত করে রোগ নির্ণয়ের জন্য যেমন রয়েছে বিশেষায়িত ল্যাব ও ডায়াগনস্টিক সার্ভিস তেমনি রোগ নির্ণয় পরবর্তী চিকিৎসা সেবা প্রদানের জন্য রয়েছে হসপিটাল সার্ভিস হার্ট সেন্টার ও সার্ভিস এমনকি অত্যাধুনিক আরটিপিসিআর এর সমন্বয়ে পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা আইসিইউ সিসিইউ এইচডিইউ এনআইসিইউ পিআইসিইউ সিআইসিইউ ডায়ালাইসিস ওয়ার্ড অ্যান্ড ডিলাক্স কেবিন

Southern Medical College and Hospital have a large green campus situated on 2.5 acres of land. The green scenery and beautiful view is so attractive to patients, students and all visitors. Hospital with 500 bed capacity is also situated in college area. Where we can have full range of surgical procedure with operation theater, recovery room, patient ward and other medical faculties. নবজাতক দেশ সাধারণত কোন কোন ধরনের সমস্যা হয়ে থাকে এবং সেই সমস্যাগুলো আমরা কিভাবে প্রতিকার কিংবা প্রতিরোধ করতে পারি ধন্যবাদ এটিএন বাংলার দর্শক বিন্দু আপনাদের স্বাস্থ্য বার্তা জানার জন্য নবজাতক শিশু বলতে জন্ম থেকে আঠাশ দিনের পর্যন্ত যে শিশু থাকে এটা বল নবজাতক বলে এর থেকে শিশুর কাল যদি বা জন্ম থেকে আরম্ভ করে এক বছর পর্যন্ত আমরা এটা ইনফেন্সিভ বলি কিন্তু এটা স্পেশালি নিউবর্ন পিরিয়ড আঠাশ দিন পর্যন্ত কারণ এটার গুরুত্ব অপরিসীল এই বয়সে সে পৃথিবীতে আসে অ্যাডজাস্টমেন্ট পৃথিবীর সাথে অ্যাডজাস্টমেন্ট করা মার সাথে পরিবেশের সাথে পরিবেশ করবে এবং এ সময়ে অনেক রোগ ওকে জীবাণু ব্যাকটেরিয়া ভাইরাস ফাঙ্গাস এবং এনভায়রনমেন্টের বিভিন্ন টেম্পারেচার ওকে ধরে তো বিভিন্নভাবে তাকে সে তাকে আক্রান্ত করতে পারার সম্ভাবনা থাকে এই জন্য এই পিরিয়ডটা খুব বান্না পিরিয়ড এই পিরিয়ডের মৃত্যুর হারও সারা পৃথিবীতে বেশি আমাদের দেশের এশিয়াটিক কান্ট্রিতে একটু রেট বেশি তো প্রথমত বাচ্চাদের যেগুলি আমাদের জন্মের পরপর পাঁচটা রোগ আমাদের বাচ্চাদের হয় প্রথম হলে অ্যাসপেক্সিয়া বাচ্চার জন্মপরে অনেকে বাচ্চা খান্নাকাটি করে না এটাকে বলে স্পেশিয়া পেরিনেটাল স্পেশিয়া বলা হয় পরবর্তী একটা জিনিস ইনফেকশান ইনফেকশানের যেটা কি ইনফেকশন বা সেপসিস বিভিন্ন রোগে আক্রান্ত করে বাচ্চাকে এই জন্য কিছু হোম ট্রিটমেন্ট অথবা হাসপাতালে ভর্তি করতে হয় এবং অনেকবার সিরিয়াস হয়ে যায় এখান থেকে অনেকেই মৃত্যু বলে ঢলে পড়ে তৃতীয়ত হচ্ছে যে বাচ্চার অনেক সময় যে অ্যাডজাস্টমেন্ট যে কি টেম্পারেচার প্রেশার হাইপোথার্মিয়া তারমিয়া গ্লেসেমিয়া গ্লুকোজের অভাবে মা যদি না খাওয়ায় হাইব্রোগাসিম হতে পারে টেম্পারেচার মেনটেন যদি না করে এটা হতে পারে এছাড়াও সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ বাচ্চার অনেক সময় ওরা শ্বাসকষ্ট স্ট্রেস সিন্ডুম এগুলো হয় এগুলি কমন আমি বিশেষভাবে এই শীতকাল শীত মৌসুমে বাচ্চাদের কী কী সমস্যা হয় নবজাতক বাচ্চা এবং আর্লি পার্ট অফ লাইফ হ্যাঁ এদের সমস্যার উপরে বিশেষ গুরুত্ব দেব যারা মারা যারা অপেক্ষা করতেছেন গার্জিয়ানরা যারা অপেক্ষা করে শুনতে চাচ্ছেন যে কী কী আমাদের শীতকালে ঠান্ডা ঠান্ডার মধ্যে ওদের সর্দি কাশি নাক জাম সর্দি কাশি নিউমোনিয়া এগুলো হয় আবার শীতকালে ইদানিংকাল দেখা দিচ্ছে যে মানে জিনিস কুইন্টের ডায়রিয়া শীতকালে একটা ডায়রিয়া হয় নাম যে কুইন্টের ডায়রিয়া শীতকালে রোটাভাইরাল ডায়রিয়া বেশি হয় ডায়রিয়া আক্রান্ত হয়ে যায় এবং অনেক বাচ্চা একসাথে আবার ডায়েরিয়াও আছে নিমোনিয়া আছে আক্রান্ত হয় এবং এইগুলিকে প্রতিকার করার জন্য প্রতিরোধ করার জন্য প্রথমে মায়ের দুধ আর মায়ের দুধ পরিপূর্ণ খাওয়ার এটা আমার প্রফেসর দিদির সাহেব বলছেন আপনারা জেনেছেন এটা দিতে হবে এবং এর সাথে মার পাশে সে যেন সবসময় থাকে এটা মার বুকে মা মা সবসময় যেন ক্যারিং করে তাহলে দুটি জিনিস হবে তার টেম্পারেচারটা মেনটেন হবে এবং তার ইনফেকশান হওয়ার ভয়টা কমে যাবে আর আরেকটি দিন বাচ্চাকে যেন যে কিপ বেবি ওয়ার্ম বাচ্চাকে গরম রাখুন গরম রাখা হচ্ছে যে ডোলা কাপড় ফুলশার্ট পুল মমজা ক্যাপ এগুলো আমরা সবাই জানি কিন্তু করতে গিয়ে আমরা কিছু পার্ট একটা প্যাকিং করে ফেলে যেন প্যাকিং করে না হয় যে যার বাচ্চা যেন মুভমেন্ট ঠিক ঠিকঠাক হাত পা যেন মুভমেন্ট করতে পারে জন্য এছাড়া এর সাথে সাথে আমাদের সর্দি সর্দি কাশি হলে এটা না নেজেল ড্রপ খুব সিম্পল জিনিস নেজেল স্প্রে বাইরে আছে এখন মার্কেটে নেজেল স্প্রে করে দিলাম এবং নাকটা ক্লিয়ার করে দিলাম এবং দুধও ভালো খাবে বাচ্চা কান্নাকাটি কমে যাবে আরেকটা সমস্যা হচ্ছে দুধ খেতে গিয়ে আরেকটা সমস্যা বাচ্চারা অনেক সময় বমি করে ফেলে যেন দুধ যদি কোনো সময় গলার ইনফেকশন থাকে নাক জামতে দুধ খেতে চায় না খিদে আছে কিন্তু মুখ না নাক ব্লক আবার দুধ খেয়ে এবং দুধটাও মুখে দিলাম সেটা ব্লক হয়ে গেল সে দুধ ছেড়ে দেবে সে নোসটা ক্লিয়ার করে দুধটা দিবেন তাহলে দুধটা ভালো করে খাবে কিছু কিছু মা আছে যে আবার দুধ খাওয়ার পর পরে কিছু পায়খানা করে দেয় ফ্রিকুয়েন্ট মোশন এটা বলে বলা হয় মিল্ক মোশন দুধের পায়খানা এটার জন্য কোনো ওরিট হওয়ার দরকার নেই কন্টিনিউস ফিডিং এটাকে আবার তার ওই ফিডিংয়ে তার যে পানি শূন্যত পানি যে চলে গেল পানিটা চলে আসবে এটা একটা বাদে মেসেজ এক্ষেত্রে আমরা সবচেয়ে প্রতিরোধের জন্য বই বলবো ভেক্সিনেশনটার যেন আল স্টার্ট করে কী আমাদের আমরা এই প্রশ্নে একটু পরে আসবো স্যার আপনি যদি মানে আমাদেরকে একটু বলেন যে আপনি মায়েদের করণীয় অনেক কথা বললেন এটা যদি আরেকটু সংক্ষেপে যা বলেন যে মায়েরা কী কী ভূমিকা পালন করতে পারে যে একটা নবজাতক শিশুর যত্নে একজন মায়ের ভূমিকাটা কী মা বড় একটা শব্দ কিন্তু বিশাল এখানে এটা ইট ইজে ব্যাপ্তিতে বিশাল এখানে ইট ইস মানে আটরান্ন মহাসাগর প্রশান্ত মহাসাগর ছিল এটা বড় মা এ কিন্তু মার মাই তার ইজ এ ইজ এ ডক্টর অফ বেবি মা বাচ্চার ডাক্তার তাকে যে বুকে রাখলো এই ওয়ার্নিংটা যতক্ষণ পরে মা করে রাখবে যে অনেকে হ্যান্ডলিং করে দাদিকে চাচিকে নানিকে এগুলো দেয় এইগুলো না করে মা কুকে রাখবে এবং দুধ খাবে ফ্রিকুয়েন্ট মোশন কতটুকু কবে দুধ খাবে এটা বলা হয় ডিমান্ড ফিডিং যখন যখন চাইবে তখন দেবে জেনারেলি আমাদের বাচ্চারা বারো থেকে পনেরো বার আঠারো বার দুধ খাবে এই দুধ খাওয়ায় দুধ কম পাক আর বেশি পাক প্রশ্ন না পজিশান অ্যান্ড অ্যাটাচমেন্ট যেন ঠিক পজিশানে হয় এটা আপনার যে কোনো ভাবে ডাক্তার সাহেবের কাছে গেলে পজিশানটা দেখাই দিবে এই পজিশন দুধ খাওয়া হয় দুইটি জিনিস হচ্ছে মা পরিষ্কার পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন মধ্যে বাচ্চা প্রতিদিন তিন চারবার তার যা যে কাপড়গুলি আছে এই কাপড়গুলি বরাবেন পরিষ্কার কাপড় বরাবেন অত্যন্ত কসমেটিক্স বিভিন্ন লোসান তেল দিয়ে এটাকে এটা খালিগুলো স্কিন ডিজিজ হয় এবং কিছু কিছু এখন আমাদের মধ্যে রোদ্রের মধ্যে মানে শুকাতে দেয় বাচ্চাকে শীতকাল রোদ্রের মধ্যে এটা একসময় জিনিসপত্র এটা করা উচিত না এটা সানবান হয় এবং বাচ্চা কোল্ড অ্যাটমসফিয়ারের মধ্যে আসে বাচ্চার ক্ষতি হয় কোল্ড ইঞ্জুরি হয় সুতরাং বাচ্চাকে রৌদ্রে থাকবে না যে ঘরে রোদ্দা আসে ওই ওই ঘরের মধ্যে রাখলে সময় ড্রাই জায়গাতে আরেকটা জিনিস হচ্ছে অনেক সময় আমাদের মারদের গরম লাগে ফ্যান চলছে ফ্যানটার উপর আমি খুব গুরুত্ব দেবো এই যে ওর যে বাচ্চার যে ফো বাতাসগুলি বাচ্চার নেজার কনজেশন হয় বারবার ঠান্ডা লাগে বারবার ঠান্ডা লাগে পিছনে কারণ হচ্ছে যে তার সে কোল্ড কন্ট ইঞ্জুরি হচ্ছে বারবার ঠান্ডায় আক্রান্ত হচ্ছে ফ্যানের বাতাসে এসির বাতাসে ওই যেগুলি অ্যাডজাস্টেড করা হয় অনেক ধন্যবাদ স্যার অনেক কিছু আমরা জানতে পারলাম তাহলে বোঝা যাচ্ছে যে মায়ের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ এবং মাকে সেজন্য যথেষ্ট ধৈর্য নিয়ে অনেক কিছু করতে হবে যে ফ্যানের বাতাস এসি যেগুলো স্পেশালি বলা হলো আমি এখন প্রফেসর দিদার আলমের কাছে যাচ্ছি স্যার আপনি বলছিলেন এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিংয়ের কথা এখন এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিংয়ের পরে অনেক সময় অনেক মায়েদের একটা অভিযোগ থাকে যে পাতলা পায়খানা হয়েছে এবং সেটা নিয়ে ওনারা অনেক সময় ছুটাছুটি করেন যে নিকটবর্তী কোনো ডক্টরের কাছে সেটা আবার ট্রিটমেন্ট করা হয় ডায়রিয়া হিসেবে আপনি যদি কিছু বলে ধন্যবাদ আসলে প্রশ্নটা অত্যন্ত প্রাসঙ্গিক আমরা যারা দেখি যাদেরকে বুকের দুধ খাওয়ানো হয় তাদের যে অনেক মায়েরা বলে স্যার যতবার দুধ খায় ততবার পিসপিস করে পায়খানা করে তো এটা এটা কি দিয়ে কি করা যায় এবং ওই মুহূর্তে তারাও অনেক ডাক্তার কাছে ছুটে যায় তো এটা আমি বলবো আপনাদেরকে একটা জিনিস খেয়াল করতে হবে দুধ খেলে অল্প পায়খানা করবে এটা কোনো ডায়রিয়া না এটা স্বাভাবিক এটা না এটা স্বাভাবিক তবে একটা জিনিস একটু লক্ষ্য করবেন আপনার দুধ খাচ্ছে প্রস্তাব কী কী পরিমাণ হচ্ছে এই জিনিসটা আপনারা বলবেন যেন আমরা জিজ্ঞেস করি ঠিক আছে আপনার পায়খানা কয় বের করছে মা বলে দশ বার পনেরো বিশ বার করে প্রস্রাব কয় বের করে স্যার প্রস্তাব অতবার করে এইটা আমার জন্য যথেষ্ট অর্থাৎ একটা বাচ্চা যদি দুধ খাওয়ার পর সকাল থেকে সকাল চব্বিশ ঘন্টা যদি সাত আট দশ বার প্রস্রাব করে আমরা বলি কমপক্ষে ছয় বার তবে সাত আট বার যদি প্রস্রাব করে রঙটা যদি ঠিক থাকে এটার চিন্তা করার কোনো কারণ নাই এটা কোনো ডায়রিয়া না এবং সবচেয়ে বড় কথা এটার কোনো আপনার ওষুধ লাগবে না কিন্তু খুব দুঃখজনকভাবে হয়তো আমাদেরকে অনেকে অথবা বিভিন্ন জায়গায় ফার্মেসি বিভিন্ন জায়গায় ওরা ডায়রিয়া যেমন ফিলমেট মেট্রোডেজাল এই জাতীয় ওষুধ ব্যবহার করে অ্যান্টিবায়োটিক ব্যবহার করে আমি অনুরোধ করব আসলে এখানে অ্যান্টিবায়োটিক কোনো রোল নাই আপনার নিশ্চিত থাকেন শুধু আপনি দুধ খাওয়াবেন পায়খানা করলে কোনো সমস্যা নাই শুধু একটু খেয়াল করবেন যে তার প্রস্তাবটা ঠিক আছে কিনা সুতরাং আপনার কোনো অ্যান্টিবায়োটিক পায়খানা জাতীয় কোনো ওষুধ কোনো খাবার কোনো প্রয়োজন নেই এটা আপনি খেয়াল রাখবেন আর প্রশ্ন যে আমরা যেটা বললেন যে বাচ্চা যে পায়খানাটা হচ্ছে সেটা কি কোনো প্রতিকার আছে বা কিছু বা এটা নিয়ে তো আসলে প্রতিকার হচ্ছে সময়টা হচ্ছে প্রতিকার দিন যতই যাবে কিন্তু ওই পায়খানা পরিমাণটা আস্তে আস্তে কমে আসবে কিন্তু আপনাকে একটু ধৈর্য ধরতে হবে এই জায়গায় আপনার কিন্তু অন্য কোনো ওষুধের অ্যাকচুয়ালি কোনো সুযোগ নাই আপনাকে একটু ধৈর্য ধরতে হবে এবং এটা হওয়াটাই স্বাভাবিক না হওয়াটাই না এটা এখন সবার তাই না ইভেন কোন কোন বাচ্চা আমরা দেখি যে পাঁচ দিন সাত দিন পর আবার পায়খানা করে একদিন একজন এক রকম করছে এটা বন্দরনগরের চট্টগ্রামে স্বাস্থ্য সেবার প্রতিকৃত ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড দীর্ঘ তেত্রিশ বছরের অধিক সময় ধরে সকল শ্রেণী পেশার মানুষকে আস্থা ও বিশ্বস্ততার সাথে নিরলসভাবে উন্নত মানের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে এই প্রতিষ্ঠান চট্টগ্রামের প্রাণ কেন্দ্র জিসি মোড়ের আর নিজাম রোডে অবস্থান করছে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা নিশ্চিত করে রোগ নির্ণয়ের জন্য যেমন রয়েছে বিশেষায়িত ল্যাব ও ডায়াগনস্টিক সার্ভিস তেমনি রোগ নির্ণয় পরবর্তী চিকিৎসা সেবা প্রদানের জন্য রয়েছে হসপিটাল সার্ভিস হার্ট সেন্টার ও সার্ভিস এমনকি অত্যাধুনিক আর এর সমন্বয়ে পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা আইসিইউ সিসিইউ এইচডিউ এনআইসিউ পিআইসিউ সিআইসিইউ ডায়ালাইসিস ওয়ার্ড অ্যান্ড ডিলাক্স কেবিন এমনকি দেশে বিদেশে প্রশিক্ষিত ডাক্তারদের কনসালটেশন টিম ও ল্যাব টেকনিশিয়ান চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড ওয়েলকাম ওয়েলফেয়ার affiliated by the University of Chittagong, recognized by the Bangladesh Medical and Dental Council, aiming to give nation a group of luminous medical graduates. Southern Medical College and Hospital have a large green campus situated on 2.5 acres of land. The green scenery and beautiful view is so attractive to patients, students and all visitors.

আপনার প্রতিকার যদি বলেন বকুরদোট খাওয়ানোটাই হচ্ছে প্রতিকার যে কমপ্লিমেন্টারি খাবার আমরা যে ফিডিংটা দিব ছয় মাস পর্যন্ত এই ছয় মাসের পর থেকে তো আমরা সাধারণত অন্যান্য খাবার শুরু করি তো সেই ব্যাপারে আপনি কি বলেন বা এই ব্যাপার আমি একটু শেয়ার সেগুলো একটা বাচ্চা যখন ছয় মাস পুরো হয়ে যাবে তখন কিন্তু বুকের দুধটা তার যে বৃদ্ধি যেটা সেই জন্য সাফিসিয়েন্ট না তাহলে আমাকে কি করতে হবে আমাকে কমপ্লিমেন্টারি ফিডিং পুরপুরি খাবার দিতে হবে বুকের দুধের পাশাপাশি তো সেই ক্ষেত্রে আমরা যেটা আমাদের করা উচিত সেটা আমাদের যে যে কালচারাল যে অ্যাভেলেবেল খাদ্যগুলি আছে সেটা কিন্তু আমরা শুরু করব। তবে শুরু করে নেই হচ্ছে একটা খাবার যখন আমরা দেই যেমন আমরা শুরু করতে পারি একটু মেস্ট বেনানা দিতে পারি যেটা সবচেয়ে বাচ্চারা পছন্দ করে চটকা একটু রং করে এরকম আর খিচুড়িটা যেটা আমরা বলি খিচুড়িটা দিব তবে সেখানে একটু আমি মায়েদের সাথে একটু আমরা যেটা বলবো একদম যখন খিচুড়ি দিই তখন কিন্তু চাল ডাল তেলের সাথে একটা সবজি দিব সেটা দুই তিনজন তার অভ্যাস হয়ে যাবে তখন আর একটা সবজি দিব হয় আর কিছুদিন পরে এরপরে একটা জিনিস খেয়াল রাখতে হবে এর অভ্যাস হয়ে যাবে তখন প্রোটিনটা কিন্তু আমার দিতে হবে প্রোটিন বলতে আমরা যেটা বলি একটা যেটা আমরা মাছ আছে মাংস আছে ডিম আছে তো সেটা কিন্তু প্রতিবার কিন্তু অল্প অল্প করে আমরা বিশেষ করে গরুর মাংস ইয়ে দুঃখিত আপনার যে মাংসটা যেটা আছে আপনার মুরগির মাংস অল্প কলিজাটা একটু মিশিয়ে দিতে হবে একটা বলে ডিমের কুসুমটা আমরা প্রথমে দিব সাদাংশটা সাধারণত অনেক সময় দেখা যায় যে একটু সমস্যা হয় এই জন্য ডিমের কুসুমটা দিব আর একটা জিনিস আমরা যেটা দেখি আমরা সবসময় যে বর্তমান আমাদের হয়তো যে আধুনিকতার একটা ফসল যে মায়েরা খাওয়াটাকে এই পেস্ট করে দেয় অথবা ব্ল্যান্ডার করে অনুরোধ করবো বাচ্চাদেরকে খাবার দিবেন না কারণ বাচ্চাদের দিলে কোনো খাবারও সে আলাদা টেস্টটা নিচ্ছে না বাচ্চাদের ইন্ডিভিজুয়াল না যদি টেক্সচারটা যদি সে না বোঝে সে কিন্তু কোনো খাবার নেবে না কোনটা কি তো শুধু ব্ল্যান্ডার দিবেন না তবে ওর মতো উপযোগী করে দেবেন এটা হচ্ছে আমার পরামর্শ আর আরেকটা জিনিস যেটা আমি একটু আপনাদের শেয়ার করবো একটু সময় নিচ্ছি আমার থেকে যে খাওয়ানোর সময় একটা বড় একটা আমাদের অভিযোগ বাচ্চারা খায় না তখন আমরা করি কি ওই যে ভিডিও গেম আছে তারপর মোবাইল ফোন আছে টেলিভিশন আছে সিরিয়াল চলে মাও দেখে বাচ্চাও দেখে এই কাজটা যেন না করেন কারণ আমরা যখন খাদ্য দেবো খাওয়া দিবো তখন শুধু খাওয়া দিব এবং সেখানে কোনো ধরনের ডিভাইস ইউজ করতে দেবো না কারণ যখন আপনি ডিভাইস ইউজ করেন তখন চেয়ে কিন্তু তার মনটা চলে যায় কোথায় অ্যাটাচমেন্টটা ওই আপনার ডিভাইসের প্রতি সুতরাং আপনাকে সেই কাজটা করতে দেবেন না সেইটা কাজ কিন্তু আমরা খাওয়াটা আপনি দিতে পারবেন না সুতরাং তাহলে কী করবো ইয়েস আমাদের ইন্টারাকশান করব কার সাথে মায়ের সাথে শুধু বাচ্চার সেখানে কোনো মোবাইল কোনো ভিডিও কোনো টেলিভিশন এগুলো থেকে দিবেন না তাহলে কিন্তু সেই বাচ্চাকে আপনি খাওয়াতে পারবেন না এই জায়গাটাকে কিন্তু আমি সবচেয়ে গুরুত্ব দিব কারণ বর্তমানে কিন্তু সব ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আমরা দেখি খাওয়া না খাওয়ার এটাই সবচেয়ে একটা বড় কারণ এবং এখান থেকে আমাদের মনে হয় একটু সরে আসা উচিত অনেক ধন্যবাদ স্যার খুব গুরুত্বপূর্ণ কথা যে ছয় মাস বয়স থেকে বাচ্চাদেরকে অবশ্যই কমপ্লিমেন্টারি খাবার দিতে হবে একজন সাধারণ মানুষ যেভাবে খায় সেভাবে গড়ে তুলতে হবে যেই জিনিসটা প্রফেসর ডেডার বললেন যে ব্লেন্ড করে দেওয়া বা ওটা অ্যাভয়েড করতে হবে কারণ তাকে অভ্যস্ত হতে হবে স্বাভাবিক খাবারে এবং ধীরে ধীরে প্রোটিনের পরিমাণটা বাড়াতে হবে ভ্যারাইটিও বাড়াতে হবে যেটাও যেন ঠিক থাকে সেজন্য আস্তে আস্তে বুঝতে পারে এবং নিত্য নতুন একটা একটা করে অ্যাড করতে হবে বয়স বাড়ার সাথে সাথে খুবই গুরুত্বপূর্ণ কথা আমাদের আসলে বিশেষ সময় নেই আলোচনার অনেক কিছুই আছে আমি প্রফেসর চিরঞ্জীব বড় স্যারের কাছে যাচ্ছি আপনি যদি স্যার বলেন যে নিউমোনিয়া বা কফকাশি এটা তো ছোট বাচ্চা বা নবজাতকের একটা কমন জিনিস তো এটার জন্য তো সাধারণত ছোট বাচ্চাদেরকে টিকা দেওয়া হয় আমরা যেটা জানি যে বিভিন্ন রোগের জন্য টিকা দেওয়া হয় ইপিআই ভ্যাকসিনেশন আছে তো এই ব্যাপারে আপনি একটু যদি বলেন যে ইপিআইটা কিভাবে দিবে একজন অভিভাবক বা কোথায় গিয়ে দিবে। বর্তমান আমাদের দেশে নিমোনিয়া আমাদের শিশুরা বেশি আক্রান্ত হয় এবং নিউমোনিয়ার যে আমাদের মৃত্যুর হার এবং আক্রান্তর হার আমাদের দেশে এটার খুব প্রয়োজন খুব বেশি এই নিউমোনিয়া থেকে রক্ষা করার জন্য সরকার ইপিএ ভ্যাকসিনেশান মাধ্যমে কিছু টিকা দিচ্ছেন আবার কিছু কিছু টিকা নট অ্যাভেলেবেল না সরকারি পর্যায়ে এটা বাইর থেকে দেওয়া উচিত এবং সর্বোপরি নিউমোনিয়া আমাদের দেশে আমরা আগে বললাম মর্টালিটি রেটে সাই এবং হাসপাতালে যে ভর্তি রুগী দেখি এখন একসময় দেখতে আমরা ডায়রিয়া রুগী বেশি একসময় দেখতে আমরা পুষ্টিহীনতা রুগীর পরিমাণ বেশি আজকাল তার চিত্রটা পরিবর্তন হয়ে গেছে হ্যাঁ এটা এখন ডায়রিয়া রুগীও কম এবং পুষ্টিহীনতা রুগী আমাদের দেশে আত্মসামাজিক অবস্থা কিছু উন্নতি হওয়ার জন্য চরম পুষ্টিহীনতা রুগী কমে গেছে কিন্তু এআরআই আই রুগীর দিন দিন দ্যাট ইজ এআইড একটা ইনফেকশন কপ কাশি এবং নিউমোনিয়া সিভিয়ার নিউমোনিয়া এগুলি আক্রান্ত রেট খুব বেশি বাড়িয়েছে। গেছে এবং এগুলো আক্রান্ত হয় কিছু আমরা হোম ট্রিটমেন্ট দিই এবং কিছু হাসপাতাল ভর্তি হইতে হয় কিছু কিছু ক্ষেত্রে আমাদের অনেকে মৃত্যুবরণও করে এটা এটা রেট ঠিক আমাদের হাই এই জন্য আমাদের ভ্যাকসিনেশান অ্যান্ড কেয়ারিং ইজ ইম্পর্টেন্ট কেয়ারিং ভ্যাকসিনের কেয়ার বাচ্চাকে আমরা বাইরে যাচ্ছে স্কুলে যাচ্ছে।

আমাদের সদর সরকার এটা ব্যবস্থা করেছেন এটাকে কম্বাইন্ড ভ্যাকসিন হিসাবে ডিপিডির সাথে দেওয়া হয় সরকারি টিকাতে যদি দিয়ে পাবো ইদানিংকালে আবার একটা নিমক নিউমোনিয়ার জন্য একটা ভ্যাকসিন বসছে নিমোকাল ভ্যাকসিন এটাও অনেক জায়গায় অ্যাভেলেবল অনেক সময় অ্যাভেলেবল নয় এটাও সরকার থেকে দেওয়া হয় আমরা এই টিকাগুলি দেড় মাস আড়াই মাস সাড়ে তিন মাসে যদি টিকা কেন্দ্রে যায় মারা এই টিকাগুলি পাবে কোনো সময় যদি নিমোকাল ভ্যাকসিন না থাকে তখন ওখানে এটা একটু সম্পূর্ণ প্রশ্ন যে সরকারিভাবে হয় সরকারি আমি যেহেতু আমাদের মাস প্রোগ্রাম সব মানুষের জন্য পাওয়া যায় কেউ যদি দিতে না চায় এটা আমার আমি নিয়ে আসতেছি সবার জন্য প্রথম পাঠাবি এখানে অর্থাৎ ইপিএ টিকার কেন্দ্রে দেড় মাস আড়াই মাস সাড়ে মাস আমাদের যক্ষার জন্য যক্ষা একাইন্ড নিউমোনিয়া হয় যে বিসিসি টিকা দিচ্ছে এটাও নিউমোনিয়া প্রতিরোধ করে এখন আসে আমরা নয় মাস এবং দশ মাস বয়সে যেটা যেমন আমরা বলি এম এমএমআর ভ্যাকসিন এমআর ভ্যাকসিন অথবা এমএমআর ভ্যাকসিন মিজেলস মামস রুবেলা মিজেলসেও হামও হয় কাশিও হয় এটা যদি যদি আমি মিজেলস টিকাটা দিই তাহলে আমি টিকা থেকে প্রা করতে মামস মামসেও গাল ফুলে যে টিকা দেবে কিছু টিকা সরকার দেয় না যেমন ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন ইদানিংকালে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন এখন মার্কেটে চলে আসছে প্রাইভেটলি এখানে ছয় মাস বয়স থেকে দেওয়া যায় কে কেউ এক বছর বছর বয়সে দুইটা টিকা পরপর এক মাস পর এবং প্রতি বছরে ইনফ্লুয়েসা ইউরোপ আমেরিকাতে এটা এটার নাম বলা হয় ফ্লু শট প্রতি বছরে একটা করে ওরা দিচ্ছে ফ্লু শট তবে এখন ইদানিংকালে সবার জন্য জ্ঞাতার্থে আগে চলে একটা স্ট্রেন ইনফ্লুয়েসা ভ্যাকসিন একটা স্ট্রেনের বিরুদ্ধে এখন তিনটা স্ট্রেনের বিরুদ্ধে টিকা মার্কেটে আমাদের দেশে আসছে এবং দেশিও কি মনে একটা এটা এটার জন্য সেটা প্রস্তুত করা শুরু করছেন আমরা অ্যাভেলেবল মার্কেট ইন প্রাইভেট চ্যাম্বার অলসো ভ্যাকসিন সেন্টার প্রাইভেট ভ্যাকসিন সেন্টার পাওয়া যায় এবং শিশু বিশুষ এটা রাখে এছাড়াও আমাদের আরও টিকা যে এমআর টিকা আমাদের সরকার এমআর টিকাতে মিজেলস এবং রুবেলা আমরা বলবো এম টিকা দেওয়ার জন্য এমএমআর এমআর টিকা দিতে বললে মামসা চলে যাচ্ছে এছাড়াও আমাদের আরও টিকা রয়েছে ইন অফ সেকেন্ড ভোক ভ্যাকসিন চিকেন ফক্স হলে চিকেন ফক্সের কম্পিটিশনে নিউমোনিয়া হয় জল বসন্ত সামনে বসন্তকাল আসতেছে শীতের পরে বসন্ত অনেক রুগী আসবে মাইনিস আপনি বলতে চাইছেন যে অ্যাভেলেবেল সাপটি কায়ে আপনি এবং সবাই যেগুলো সরকারি না সবাই বেসরকারিভাবে এই 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 টিকাগুলি খুব প্রয়োজনীয় কারণ রোগটাকে অনেকভাবে প্রতিরোধ করবে করবে এবং রক্ষা বাচ্চাদেরকে ধন্যবাদ স্যার এই যে আমরা একেবারে অনুষ্ঠানের শেষের দিকে যে আমাদের স্যার বললেন অনেকগুলো টিকার কথা টিকাগুলো আমাদের সরকারিভাবে অ্যাভেলেবেল এবং বেসরকারিভাবেও দেওয়া হচ্ছে বিভিন্ন প্রাইভেট চেম্বার বিভিন্ন বিশেষজ্ঞরা দিয়ে থাকেন আলাদা টিকা সেন্টারও আছে মোট কথা হলো আপনি যেভাবেই পারেন আপনার নিকটস্থ হাসপাতালে বলেন বা যেভাবেই অ্যাভেল করতে পারেন বাচ্চাদেরকে টিকা অবশ্যই দিতে হবে আজকে আমাদের দুই আলোচক অনেক মূল্যবান কিছু তথ্য আপনাদের দিয়ে গেছেন কিভাবে আমরা একটা শিশুকে তার শারীরিক বিকাশ এবং মেধা বিকাশে সাহায্য করতে পারবো বিশেষত মায়েদের জন্য এখানে আসলে বলা দরকার মায়েদের ভূমিকা তো অবশ্যই অনেক বেশি পরিবারের সবার ভূমিকায় কিন্তু এখানে আছে একজন মাকে সাপোর্ট কিন্তু পরিবারের লোকেরাই দিতে হবে কারণ একটা বাচ্চা যখন হয় তার অনেক কষ্ট করে অনেক নয় মাস পরে সে ভূমিষ্ঠ হচ্ছে তো সেই নারীর নিজেরও কিছু মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের ব্যাপার থাকে সব কিছু মিলিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যদি আমরা একটা সুন্দর পরিবেশ দিতে পারি এবং আমাদের দেশের শিশুরা যদি মেধা এবং শারীরিকভাবে সুন্দরভাবে বিকশিত হয় সেজন্য আমাদের সকলেরই চেষ্টা করতে হবে থাকুন এটিএন বাংলার সাথে থাকুন ডক্টর স্টেশনের সাথে ধন্যবাদ সকলকে